ঝগড়া করলে যদি সত্যিই ভালোবাসা বাড়তো, তাহলে আজকে নরেন্দ্র মোদীকে সব থেকে বেশি ভালো মমতা ব্যানার্জি ব্যস্ত। ঝগড়া করলে আমাকে ছাড়া যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করেছো না, মেয়ে হাড়গোড় ভেঙে রেখে দেবো তোমার, সারা জীবন ঘরেই পড়ে থাকবে, বিয়ের সব বেরিয়ে যাবে। ভিডিওটা সেই সকল বন্ধুদের জন্য যারা আগে কাউকে ভালোবেসেছো বা এখন কাউকে ভালোবাসো, তাদের মনের কথার সাথে হয়তো আমার এই কথাগুলো মিলে যেতে পারে, তাই একদম মিস করবে না, ভিডিওটা পুরোটা দেখে যাবে। চোখে জল তো তখনই আসে যখন তার সাথে কথা হয় না, চোখে জল তো তখনই আসে যখন তার সাথে কথা হয় না, আর মন তো ঠিক তখনই কাঁদে যখন তাকে দেখেও দেখতে পায় না। তাকে মনে পড়ে না এমন সকাল যেমন হয়নি, তাকে মনে পড়ে না এমন সকাল যেমন হয়নি, ঠিক তেমনই তাকে মনে না করে ঘুমিয়ে পড়েছে এমন রাতও কিন্তু কখন থেকে ভাবছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো। সবাই সবারই জীবন সঙ্গী পেয়ে গেছে, শুধু আমি একমাত্র জীবন সঙ্গী পাইনি। তোমাকে কিছু বলার আছে, কথাটা মন দিয়ে শোনো। বলতে ভয় লাগছে, তাও বলছি। ডু ইউ লাভ মি? কি হলো বলো? জানি তুমি আমাকে বলতে পারো যে তুমি আমার থেকে অনেকটাই দূরে আছো, আমি তোমাকে দেখিনি, তুমি আমাকে দেখতে পারো ভিডিওতে, কিন্তু আমি তাও মনে বিশ্বাস রেখে বলছি কোনোদিন তোমাকে ছাড়বো না। তুমি কেমন হতে চাও? যদি হতে চাও তাহলে লাইক করে কমেন্টে জানিয়ে দিও। অপেক্ষায় থাকবো। আই লাভ ইউ। ভালোবাসা দু মাসের হোক বা দু বছরের, ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে সিঁদুরদান অবধি পৌঁছাবে, কি তাই তো? ভালোবাসা। ও কাকিমা, কাকা কোথায় গো? বাড়ি আছে? বাড়ি নেই রে মা। অনেক আছে? এই বিদেশে চলে গেছে, পরশুদিন রাত্রে নাচ। কবে গেল গো? পরশুদিন রাত্রে গেছে। ও বৌদি, কি করছো? এই তুই যাব না আমার আমি না প্রেম করতে চাই, আমাকে একটা বয়ফ্রেন্ড খুঁজে দাও না প্লিজ। একটুও ঝগড়া করবো না, খুব ভালোবাসবো, তবে মাঝে মাঝে একটু একটু ঝগড়া করবো কা তো, তাই রাগ বেশি। সবাই জানতে চাও না যে আমার বয়ফ্রেন্ডকে আজকে আমি বলছি? হ্যাঁ, আমিও তাকেই ভালোবাসি, যে আমার এই ভিডিওটা দেখছে আর দেখে একটা লাইক করে যাচ্ছে। হ্যাঁ, আমিও তাকেই ভালোবাসি। একটা সত্যি কথা বলি আজকে, কেউ রাগ করো না প্লিজ, মেয়েরা 3,000 টাকার মেকআপ করিয়েও এত সুন্দর লাগে না, ছেলেরা 30 টাকার দাড়ি কাটলে যতটা কিউট লাগে। ছোট্ট একটা সাইড বলবো, ভালো লাগলে লাইক করো। মনহারা পাখি আমি একা একা থাকি, নীরবে বসে শুধু তোমার কথা ভাবি, ভালো লাগলে নেশাখোর ছেলেরাও না মাঝে মাঝে ভাবে, কারো কাছ থেকে যদি একটুখানি ভালোবাসা পেতাম তাহলে নিজেকে বদলে দিতাম। কদিন পরেই তো সরস্বতী পুজো, তারপর 14ই ফেব্রুয়ারি, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, আমি কার সঙ্গে ঘুরতে যাব? তোমরা কি কেউ আমাকে ঘুরতে নিয়ে যাবে বলো না, কিছু চাইবো না, শুধু বাদাম কিনে দিলেই হবে, প্লিজ বলো না। লড়কি এগো চুম্মা দে। আবে কোন হবে তু? মই পান্ডে জি কা বেটা হু, চুম্মা চিপক কে হিলতা হু। হা হা পান্ডে, কবি ভি কুছ করবো না, কারণ তোমার মতন আর কাউকে ভালোবাসতে পারবো না। এখন মুঠো স্বপ্ন আছে, বিদেশে থাকা ছেলেগুলোর সঙ্গে মেয়ের বাবারা বিয়ে দিতে চায় না, সেই সব কাকুদেরকে বলছি, কাকু কেউ ইচ্ছা করে বাইরে থাকে না, ফ্যামিলির চাপে কঠিন পরিস্থিতিতে তাকে বাইরে থাকতে হয়, আর কোন ছেলে চায় না নিজের মা বাবা ফ্যামিলির সঙ্গে
সারা জীবন কাটাতে। ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, ফলো করছো না, ফ্ল্যাশ সেন্ড করছো না, কেন করছো না? আমি তাদের কাছে একটা কথাই বলতে চাই, প্লিজ লাইক কমেন্ট করে আর একটা করে ফ্ল্যাশ সেন্ড। ছেলেরা, এটা আমি তোমাদেরকেই বলছি, তোমাদের যদি দম থাকে তো আমার কমেন্টে তোমার গার্লফ্রেন্ডের নাম লিখে যাবে, ঠিক আছে? দম থাকলে লিখবে, না দম থাকলে লিখার দরকার নেই, ঠিক আছে? বাই। ছেলেরা, এটা আমি মা, ও মা, কি হয়েছে নাকি? আরে দেখো না, সামনের বাড়ির ছেলেটা শুধু তাকিয়ে থাকে আমার দিকে, বিয়ে দিয়ে দাও না গো আমার সাথে। মা শোনো, হ্যাঁ তোমাকেই বলছি, আমি কিন্তু আমার ফোন নাম্বার দিতে পারবো, যদি তুমি ফোন নাম্বারটা দাও তো মেসেজ করে বলো, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে মেসেজ করবো। সত্যি বলছি, ফোন নাম্বারটা লিখে পাঠাও। একটা সত্যি কথা বলি আজকে, কেউ রাগ করো না প্লিজ, মেয়েরা 3000 টাকার মেকআপ করিয়েও এত সুন্দর লাগে না, ছেলেরা 30 টাকা দাড়ি কাটলে যতটা কিউট লাগে। তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। কেন, কি দোষ করেছি আমি? দেখো, জোর করে ভালোবাসা যায় না। তোমার ভালোবাসাটা আপেলে আমি বেঁচে থাকতে চাই না। হ্যাঁ, তুমি সবথেকে কাকে বেশি ভালোবাসো? বাবা, সত্যি কথা বললে তো মহব্বত। সত্যি কথা বলবো? হ্যাঁ বলো। আমি যদি সত্যি কথা বলি তাহলে তুমি তোমার বোনকে কিছু বলবে না তো? আমি আমার বোনকে কেন? কি তোর আজকে লম্বা মেয়েদের দেখতে ভালো লাগে? আমারও লাগে, কিন্তু কিছু কিছু মেয়ে শর্ট, অবভিয়াসলি আমিও। এতে মন খারাপ করার মতো কিচ্ছু নেই, আমরা জন্ম নিই ছেলেদের বুকের হার্টবিট শোনার জন্য। তাই কোনো মেয়েকে মন্ত্র দিয়ে পটি নিতে পারো, সেটা কি জানো? শুনে নাও। আরে, যে মেয়েটাকেই পছন্দ হয়ে যাবে সেই মেয়েটার দিকেই একবার তাকিয়ে চোখ মেরে দেবে, এমনি তো পটে যাবে না। শালা, যত ছেলের বাবা আছে বিয়ের প্রস্তাব নিয়ে শুধু বলে কি রান্না বান্না করা বউমা চাই, রান্না বান্না করা বউমা চাই। কেন, কারো কি ভিগো ভিডিও বানানো বউমা চাই? প্লিজ প্লিজ, পাগলে বলছি, ভালো লাগে লাইক করো। পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম আগুনে পইরা হবো চাই। হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, আমরা 3 বোন, আমাদের একটাও কোনো ভাই নেই। তোমাদের মধ্যে যদি কেউ আমার সঙ্গে আমার ভাই হতে চাও তাহলে একটা লাইক আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। হ্যালো বন্ধুরা, ছেলেকে 50 বার প্রপোজ করলাম কিন্তু সে একবারও হ্যাঁ বা না বললো না, কিন্তু আর 2 প্রপোজ করব, যদি হ্যাঁ বলে তো হ্যাঁ, না হলে না। আমারও তো প্রেম করার শখ। আমি কাউকে বলবো না তুই আমাকে কতটা কষ্ট দিয়েছিস, কিন্তু তুই সবাইকে বলিস আমি তোকে কতটা ভালোবেসেছিলাম। তোমাকে বলছি, আরে সিঙ্গেল, কাউকে পাচ্ছ না, একদম ভেঙে পড়ো না, কোথাও না কোথাও কেউ না কেউ তোমার ছবি বারবার জুম করে দেখবে। একটা ছেলেকে দেখলাম, সেই ছেলেটাকে পাশে বাড়ির একটা দাদা ছিল গো, আমার বন্ধুরা সিনেমা হলে একটা ছেলের সাথে তোমাকে দেখেছে, সে কে তাহলে? ওটা একটা দাদা ছিল, দাদা বেবি অন্য একটা কল আসছে, হোল্ডে থাকো। হ্যালো সোনা, কার সাথে এত কথা বলছো? ও একটা দাদা ফোন করেছিল। কাকে পাকে তোমার? খুব পালাতে ইচ্ছে করছে, হ্যাঁ পালিয়ে বিয়ে করতে ইচ্ছা করছে, কারণ আমার সাথে যারা যারা পড়তো সব বন্ধু বান্ধব বলে পালিয়ে গেল, পালিয়ে বিয়ে করে আজকে ওদের ছেলে মেয়ে হয়ে গেল, কিন্তু আমারই একমাত্র বিয়েও হলো না আর পালিয়ে যাও হলো না। সব কেউ কি আছো এমন বিগতে যে আমার সাথে পালাবে? না, মানে বিয়ে করার ইচ্ছে হচ্ছে তো, তাই আমার না খুব পালিয়ে যাওয়া সম্ভব। সিরিয়াসলি, সত্যি বলছি, কেউ কি আছো যে আমার সাথে পালাবে? খুব ইচ্ছা করছে। আমি যদি বলি আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি তাহলে কি করবে? জানি না বললে হবে না, তোমাকে বলতেই হবে। তোমাদের এক করে দেব। সত্যি? হ্যাঁ সত্যি। কথাটা তিক্ত হলেও মধুর মতন মিষ্টি। কিছু কিছু দাদা ভাইরা বিদেশে যাচ্ছে তার ফ্যামিলি সুখের জন্য, আর সেই ঢ্যামনা বৌদিগুলো কি করছে, সেই দাদার টাকাগুলো নিয়ে ফুর্তি মারছে দেওরদের সঙ্গে আর জানি না কাদের সঙ্গে, দেওরদেরকে এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, তো
তাদেরকে বলছি, ঠিক আছে? ঘরে গিয়েও শান্তি পাবে না, বুঝতে পেরেছিস তো? তিনটে জিনিস পছন্দ করে না। এক, নিজে গার্লফ্রেন্ডকে অন্যজনের সাথে দেখতে পারে না। আর নিজের বাবা মাকে কেউ যদি অপমান করে সেটা ওরা সহ্য করতে পারে না। আর এক, মিথ্যা কথা বলা পছন্দ করে না। কি ঠিক বললাম তো?